এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। 15ই সেপ্টেম্বর থেকে বিডিপি অনলাইন এমসিকিউ অ্যাসাইনমেন্টের প্রস্তুতি হিসাবে এখন আমরা বাংলা অনার্স চতুর্থ পত্র বা EBG-4 কোশ্চেন ব্যাংকের উত্তর শেয়ার করছি। পূর্বেই আমরা আপনাদের কম্পালসারি পেপার FST এবং বাংলা অনার্স তৃতীয় পত্রের কোশ্চেন ব্যাংকের উত্তর শেয়ার করেছি। এরকম ভিডিও এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক রেখেছি, ওখান থেকে দেখে নিতে পারেন, অথবা এই ভিডিওর শেষে স্ক্রিনের উপর দুটো ভিডিও চলে আসবে, হাত দিয়ে দেখে নিতে পারেন। শুরু করা যাক বিডিপি দ্বিতীয় বর্ষের বাংলা অনার্স চতুর্থ পত্র বা EBG-4 কোশ্চেন ব্যাংকের 1 নম্বর প্রশ্ন। শের আফগানের স্ত্রী হলেন, সঠিক উত্তর মেহের উন্নিসা। 2 নম্বর প্রশ্ন, ড্যাশ কোথায় হচ্ছে অক্ষমের সান্ত্বনা, শূন্যস্থানে হবে কটু কোথায় হচ্ছে অক্ষমের সান্ত্বনা। 3 নম্বর প্রশ্ন, একজন জোটাজোটধারী প্রকাণ্ডকায় পুরুষ কপালকুণ্ডলার স্বপ্নে দেখা দেন, কপালকুণ্ডলা উপন্যাসের কোন পরিচ্ছেদে, সঠিক উত্তর চতুর্থ খণ্ডের তৃতীয় পরিচ্ছেদে। 4 নম্বর প্রশ্ন, ইন্দ্রিয় দমনে কিছুমাত্র ক্ষমতাও নাই ইচ্ছাও নাই, বক্তা কে, উত্তর মতিবিবি বা লুৎফান্নিসা সম্পর্কে বঙ্কিমচন্দ্রের বক্তব্য। কোশ্চেন ব্যাংকের 5 নম্বর প্রশ্ন, সেই মৃত্যুর মধ্যে সে মহান, সেখানে সে অনন্ত, সে কে, সঠিক উত্তর বিন্দু। 6 নম্বর প্রশ্ন, কৈলাস ডাক্তারের সৌন্দর্য তত্ত্বের মূলে মানুষের কি আছে, উত্তর মানুষের রূপের বহিরঙ্গ যেটা সেটা সাজসজ্জা রং পালিশে আপাত মনোহারি করে তোলা যায়, কিন্তু বহিরঙ্গে চূড়ান্ত কুৎসিত তুলসীর ব্যবচ্ছিন্ন মৃতদেহের অন্তর্লোকে যে সুস্বাস্থ্য এবং পবিত্র রূপটি লুকিয়ে আছে মানুষের আসল সৌন্দর্য সেখানেই। 7 নম্বর প্রশ্ন, সেইখানে আমার মুক্তি, সেখানে আমি আমি, বক্তার আমিত্ব প্রকাশের মুক্তিস্থল ছিল, সঠিক উত্তর কবিতা লেখা। 8 নম্বর প্রশ্ন, দিদি তোমাকে একটা হালের খবর বলি, হালের খবরটি কোন সময়ের, সঠিক উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। 9 নম্বর প্রশ্ন, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না, তাহাকে শব্দে ঔপন্যাসিক কাকে বুঝিয়েছেন, সঠিক উত্তর ঈশ্বরকে বুঝিয়েছেন। 10 নম্বর প্রশ্ন, নন্দ দুলাল মিত্রের কী অসুখ হয়েছিল, উত্তর অভিভাবকের অভাবে একাকিত্বে ভুগছিলেন। 11 নম্বর প্রশ্ন, গণেশ জননী গল্পে গণেশ জননীর নামোল্লেখহীনতার কারণ কী, উত্তর গণেশ জননী হচ্ছেন টিপিক্যাল বাঙালি ঘরের মা। 12 নম্বর প্রশ্ন, সুনন্দ কোন সাহিত্যিকের ছদ্মনাম, সঠিক উত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায়। EBG-4 কোশ্চেন ব্যাংকের 13 নম্বর প্রশ্ন, কখনো ফুল হইয়া ফুটি নাই, কিন্তু যদি তোমার মতো কলি হইতাম তবে ফুটিয়া সুখ হইত, বক্তা কে, সঠিক উত্তর শ্যামাসুন্দরী। 14 নম্বর প্রশ্ন, পরমেশ্বর চাটুর্যে কার পূর্বপুরুষ, সঠিক উত্তর সোয়াইহরি চাটুর্যে। 15 নম্বর প্রশ্ন, তারিণী মাঝি গল্পের প্রেক্ষাপট কোথায়, উত্তর বীরভূমের ময়ূরাক্ষী নদী তীরবর্তী রার অঞ্চল। 16 নম্বর প্রশ্ন, তুলসীকে মার্ডারের জন্য কে দায়ী, সঠিক উত্তর সুকুমার। 17 নম্বর প্রশ্ন, জন্মের অভ্যর্থনা কোথায় গম্ভীর নিরুৎসুক বিষণ্ন, সঠিক উত্তর পদ্মা নদীর তীরবর্তী কেতুপুর গ্রামে। EBG-4 কোশ্চেন ব্যাংকের 18 নম্বর প্রশ্ন, পুঁইমাচা গল্পের ঘটনাকাল বিস্তার কতকাল, উত্তর 1 বছর, অর্থাৎ গল্প শুরু হয়েছে সোয়াইহরির খেজুর রস সংগ্রহের মধ্য দিয়ে, অর্থাৎ শীতকালে, তারপর পৌষ সংক্রান্তি, এরপর খেন্তির বিবাহ, তারপর পৌষ পার্বণের দিন খেন্তির স্মৃতিচারণের মধ্য দিয়ে গল্পের শেষ বা সমাপ্তি, অর্থাৎ 1 বছর। 19 নম্বর প্রশ্ন, গণেশ জননীর গল্পকথক কে, উত্তর একজন সরকারি পশু চিকিৎসক। 20 নম্বর প্রশ্ন, টোপ গল্পে যে হিংস্র অরণ্যের বর্ণনা পায় সেটির অবস্থান কোথায়, উত্তর হান্টিং বাংলোর পেছন দিকটাতে, ঠিক যেখানে যার 400 ফুট নিচে তেরাইয়ের অন্যতম হিংস্র অরণ্য অবিস্তৃত আছে। 21 নম্বর প্রশ্ন, ওয়ান মোর আনফর্চুনেট, উদ্দিষ্ট ব্যক্তি এখানে কে, সঠিক উত্তর তুলসী। 22 নম্বর প্রশ্ন, বন্ধুবর্গ খুব খাইলেন, উপলক্ষটি কী ছিল, উত্তর নন্দমিত্র ও বিপুলা মল্লিকের পরিণয়। 23 নম্বর প্রশ্ন, সুকুমারের ব্রহ্মচর্য কেমন ছিল, উত্তর 12 বছর বয়স থেকেই নিরামিষ ফোঁটা তিলক ধরেছে সুকুমার, আজও তাকে মুসুর ডাল খাওয়ানো যায় না, সাহিত্য কাব্য তার কাছে অস্পৃশ্য, তার ব্রহ্মচর্য পালন ও সংযম অভ্যাস অনেকটা বাতিকে পরিণত হয়েছিল। 24 নম্বর প্রশ্ন, সুখীকে অত্যন্ত ভালোবাসলেও তাকে শ্বাসরোধ করে হত্যার আড়ালে কী ছিল, উত্তর আত্মরক্ষার আদিম প্রবৃত্তি অথবা তারিণীর আত্মরক্ষার জৈব প্রবৃত্তি। 25 নম্বর প্রশ্ন, পুরুষানুক্রমে এই প্রথা চলিয়া আসিতেছে, কোন প্রথার কথা বলা হয়েছে, উত্তর সমস্ত সমতল ভূমিতে ভূস্বামীর অধিকার বিস্তৃত। 26 নম্বর প্রশ্ন, সহায়হরি শুষ্ক স্বরে হাহা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন, শুষ্ক হাস্যর কারণটা কী ছিল, উত্তর প্রাচীন আভিজাত্যের গৌরবে। 27 নম্বর প্রশ্ন, টোপ গল্পের ঘটনাকাল ও লিখনকালের মধ্যে ব্যবধান কত, উত্তর 8 মাস। 28 নম্বর প্রশ্ন, চিকিৎসা সংকট গল্পের শেষে নন্দবাবুর বাড়ির সন্ধ্যা আড্ডাটি ভেঙে যায়, কারণ কী ছিল, উত্তর নন্দমিত্র ও বিপুলা মল্লিকের মধ্যে ঘনিষ্ঠতা, প্রণয় ও পরিণয়। 29 নম্বর প্রশ্ন, মোটা টাকা ফি পাবেন ভেবে উল্লসিত হলেও ডাক্তার শেষ পর্যন্ত তার ফি নিলেন না কেন,
উত্তর, কারণ মানুষ ও পশুর মধ্যে এমন বিচিত্র স্নেহ মমতা দাবি অভিমানের সম্পর্ক দেখতে পাওয়ার আশ্চর্য অভিজ্ঞতা তার কাছে সম্ভবত প্রত্যাশিত 200 মুদ্রা ফির থেকে ঢের বেশি দামি বলেই প্রতীত হয়েছিল। 30 নম্বর প্রশ্ন, আমি মাঝে মাঝে মাছ ধরি ওখান থেকে, গল্পকারের অভিপ্রায় অনুযায়ী মাছ শব্দটি এখানে কী অর্থে ব্যবহৃত? আপনাদের এমসিকিউ উত্তরের অপশানে যদি বাঘ থাকে অবশ্যই সঠিক, বা রয়্যাল বেঙ্গল টাইগার, অথবা উত্তরের অপশানে যদি থাকে অভিধামূলক, লক্ষণামূলক, ব্যঞ্জনামূলক বা সবগুলোই ঠিক, অবশ্যই সঠিক উত্তর হবে ব্যঞ্জনামূলক। এরপর EBG-IV বা বাংলা অনার্স চতুর্থ পত্রের 31 নম্বর প্রশ্ন, কাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারও ঘিরে সিঁত দেবার উদ্দেশ্য চালিয়াছে? আপনাদের এমসিকিউ উত্তরে যদি সহায় হরি ও খেন্তি থাকে অবশ্যই সঠিক, অথবা পিতাপুত্রী অর্থাৎ সহায় হরি ও খেন্তি। 32 নম্বর প্রশ্ন, বোধ করি সমুদ্রতীরে সেই বনে বনে বেড়াইতে পারিলে আমার সুখ জন্মে, বক্তাকে? অবশ্যই সঠিক উত্তর, আপনাদের উত্তরের অপশানে যদি মৃন্ময়ী থাকে অবশ্যই সঠিক, বা মৃন্ময়ী না থাকলে কপালকুণ্ডলা থাকলেও সঠিক, আপনারা অপশান দেখে উত্তরটা সিলেক্ট করবেন। 33 নম্বর প্রশ্ন, তার এই অপ্রাকৃত পৃথুলতা লোক হাসাবার মতোই, তার বলতে কার কথা বলা হয়েছে? উত্তর, নন্দ দত্তের বোন দেবপ্রিয়ার কথা বলা হয়েছে। 34 নম্বর প্রশ্ন, এ শব্দের অর্থ তো সে জানে, আসন্ন বিপদ, সে বলতে গল্পকার কাকে বুঝিয়েছেন? আপনাদের উত্তরের অপশানে যদি তারিণী থাকে অবশ্যই সঠিক, বা ময়ূরাক্ষী মাঝি তারিণী, এটাও সঠিক। 35 নম্বর প্রশ্ন, এই কথাটা কি মহাবোমে লেখা আছে শাশ্বত কালী দিয়ে? কোন কথাটা? উত্তর, চুল কালো হলে সুন্দর আর চামড়া কালো হলে কুৎসিত। এরপর 36 নম্বর প্রশ্ন, বৈধব্যের আশঙ্কা, শের আফগান আত্মরক্ষায় অক্ষম নহে, বক্তাকে? সঠিক উত্তর, মেহেরুন্নিসা। 37 নম্বর প্রশ্ন, ও কাজ দেয় বিস্তর অথচ খরচের হিসাবে বেজায় সস্তা, ও বলতে কাকে বোঝানো হয়েছে? সঠিক উত্তর, বিন্দু। 38 নম্বর প্রশ্ন, সেই স্বাভাবিক ব্যাপারে তোমরা অস্বাভাবিক রকমে বিব্রত হয়ে উঠেছিলে, স্বাভাবিক ব্যাপারটা কী ছিল? সঠিক উত্তর, বিন্দুর বয়স বেড়ে চলার ব্যাপারটা। 39 নম্বর প্রশ্ন, রোগের কোনো চিহ্ন দেখতে পাইলাম না, বক্তাকে? সঠিক উত্তর, গল্পের কথক, সরকারি পশু চিকিৎসক। এরপর বাংলা অনার্স চতুর্থ পত্রে নতুন কোশ্চেন ব্যাংকের 40 নম্বর প্রশ্ন, নন্দ দুলাল বাবুর প্রথম বৈবাহিক জীবনের আয়ুষ্কাল কত ছিল? সঠিক উত্তর, 1 বছর। 41 নম্বর প্রশ্ন, সেটা ক্রমশ প্রকাশ্য, ক্রমশ প্রকাশ্য বিষয়টি কী ছিল? উত্তর, মানুষ শিশুকে টোভ হিসাবে ব্যবহার করে বাঘ শিকার, অথবা মাছ ধরার রহস্য। 42 নম্বর প্রশ্ন, আই এম সেটেল অ্যান্ড বেন্ড আপ ইচ কর্পোরাল এজেন্ট টু দিস টেরেবল ফিট, কোন নাটকের উপরিউক্ত পঙ্ক্তিটি কপালকুণ্ডলা উপন্যাসে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর, ম্যাকবেথ। 43 নম্বর প্রশ্ন, টোপ গল্পের ঘটনাকালের বিস্তার কত? সঠিক উত্তর, 8 মাস। এরপর 44 নম্বর প্রশ্ন, চিকিৎসা সংকট গল্পের প্রেক্ষাপট কোন অঞ্চল? সঠিক উত্তর, কলকাতার বিডন স্ট্রিট সংলগ্ন অঞ্চল। 45 নম্বর প্রশ্ন, সকলেই তাহারা সমভাবে এক বড় অধর্ম পালন করে, অধর্মটি কী ছিল? সঠিক উত্তর, দারিদ্র। 46 নম্বর প্রশ্ন, মেয়ে মানুষের পক্ষে এ এক বালাই, কোন বালাইয়ের কথা বলা হয়েছে? সঠিক উত্তর, মৃণালের বুদ্ধিকে বালাইয়ের কথা বলা হয়েছে, অর্থাৎ মেয়ে মানুষ হিসাবে মৃণালের বুদ্ধি বেশি। এরপর EBG-IV বা বাংলা অনার্স চতুর্থ পত্রের কোশ্চেন ব্যাংকের 47 নম্বর প্রশ্ন, ইউ আর অ্যাবসোলিউটলি হোপলেস, বক্তাকে? সঠিক উত্তর, আপনাদের উত্তরের অপশানে যদি রাজা বাহাদুর থাকে অবশ্যই সঠিক, বা এন আর চৌধুরী থাকলেও সঠিক। এরপর 48 নম্বর প্রশ্ন, সমস্যাটি ক্রমেই তেতে উঠেছে, সমস্যাটি কী ছিল? উত্তর, সুকুমারের বিয়ের জন্য উপযুক্ত পাত্রী পছন্দের সমস্যা। 49 নম্বর প্রশ্ন, সভ্যতা কারে বলে ভেবেছিনু জানিতা, আজ দেখি কি অসুচি কি যে অপমানিতা, কোন প্রসঙ্গে এই উক্তি? সঠিক উত্তর, পশ্চিমী দাঁতাল সভ্যতার ভয়াবহ রূপ দেখে। 50 নম্বর প্রশ্ন, কাঁতার শব্দের অর্থ কি? সঠিক উত্তর, শাখা নদী। 51 নম্বর প্রশ্ন, একটা বাজে টাবু ছাড়ার শক্তি নেই, সভ্যতার গর্ব করে, টাবুটা কি ছিল? উত্তর, কুসংস্কার, আপনারা এটা ওখানে অপশান দেখে উত্তরটা সিলেক্ট করবেন। তবে বিষয়টা হচ্ছে মানুষের নেগেটিভ চিন্তাভাবনাকেই এখানে ইঙ্গিত করা হচ্ছে, অর্থাৎ টাবু বলা হচ্ছে, মানুষের খারাপ দিকটাকেই এখানে টাবু বলা হচ্ছে, এই খারাপ দিকটা তার আচরণগত স্বভাবগত হতে পারে, আপনারা এমসিকিউ উত্তরের অপশান দেখে সিলেক্ট করবেন। এরপর 52 নম্বর প্রশ্ন, কপালকুণ্ডলা উপন্যাসের প্রতিটি পরিচ্ছেদের শীর্ষ উদ্ধৃতি বিন্যাস কতখানি যুক্তিসঙ্গত? উত্তর, বঙ্কিমচন্দ্র প্রত্যেকটি পরিচ্ছেদের শীর্ষেই
ইংরেজি, সংস্কৃত ও বাংলা ভাষার মুনিযুক্ত সংগ্রহ করেছেন। এতে শুধু যে তাঁর পাণ্ডিত্য ও রসবোধ প্রকাশ পেয়েছে, উপন্যাসটি উপভোগ্য হয়ে উঠেছে তাই নয়, উপন্যাসটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সংক্ষেপে বলা যায়, খুব যুক্তিযুক্ত হয়েছে। অর্থাৎ এই যে উপন্যাসের প্রতিটি পরিচ্ছেদের শীর্ষ উদ্ধৃতি বিন্যাস খুবই যুক্তিযুক্ত হয়েছে, অথবা শীর্ষ উদ্ধৃতির ভাব সাদৃশ্যে পরিচ্ছেদগুলি গঠিত। এরপর 53 নম্বর প্রশ্ন, জেলেপাড়ার রুট বাস্তবতা তাই তাকে অনেকটাই রেহাই দিয়েছে, কাকে উদ্দেশ্য করে এই উক্তি? সঠিক উত্তর, মালাকে। 54 নম্বর প্রশ্ন, সেটা তাদের কৌলিক প্রথা, কৌলিক প্রথাটি কী ছিল? সঠিক উত্তর, বরের বাড়িতে বিবাহ হওয়ার প্রথা। 55 নম্বর প্রশ্ন, সে কি তাহার উন্মত্ত ভীষণ আক্রোশ, সে বলতে কার কথা বলা হয়েছে? আপনাদের উত্তরের অপশানে যদি তারিণী থাকে অবশ্যই সঠিক, বা ময়ূরাক্ষীর সন্তান অভিজ্ঞ খেয়ার মাঝি তারিণী, এটাও সঠিক হবে। এরপর EBG-IV কোশ্চেন ব্যাংকের 56 নম্বর প্রশ্ন, 27 নম্বর মাখন বোড়ালের গলিতে মৃণাল আর ফিরলেন না কেন? সঠিক উত্তর, স্বামী গৃহের রক্ষণশীল পুরনোপন্থী আর্থসামাজিক মূল্যবোধের দ্বারা সে পীড়িত বোধ করেছে, তার থেকে সে মুক্তি পেতে চেয়েছে। অথবা বিন্দুর মৃত্যুর পর মৃণালের মনে নতুন ভাবোদয় হয়, 27 নম্বর বাড়ির মধ্যেকার চারিদিকে প্রাচীর তোলা নিরানন্দের অন্দরমহলের তুচ্ছ ইঁট কাঠের আড়ালের দিকটিকে থাকার চেয়ে বাড়ির চৌকাট পেরিয়ে মেজ বইয়ের খোলস ছিন্ন করে বিশ্বজগতের 6 ঋতুর সুধাপাত্রে ভরা আনন্দলোক যাত্রার উদ্দেশ্যে পাড়ি দিলেন। এরপর 57 নম্বর প্রশ্ন, তারিণী মাঝি গল্পের ঘটনাকাল কত? উত্তর, 1342 সাল। 58 নম্বর প্রশ্ন, আজ পৌরত্বের শেষ ধাপে এসে সেই পীড়িত মর্মের কোনো অভিমান আর নেই, কোন মর্মপীড়ার অভিমানের কথা বলা হয়েছে? উত্তর, কৈলাসবাবু দেখতেছিলেন কুরুপ, এজন্য কুৎসা করে অনেকে তাকে কালো জীব ডাক্তার বলতেন, এই গঞ্জনা কৈলাস ডাক্তারকে যৌবনকালে মর্মপীড়া দিত। 59 নম্বর প্রশ্ন, সেটা কোর্ট মেনারের বিরোধী কোনটা? উত্তর, যা ক্রমশ প্রকাশ্য তা কৌতূহলবশত রাজা বাহাদুরের কাছে আগে জানতে চাওয়া, অথবা যে কথা রাজা বাহাদুর বলতে চাননি কৌতূহলবশত তা জানতে চাওয়া গল্পকথকের। এরপর EBG-IV বা বাংলা ওনার চতুর্থপত্রের শেষ প্রশ্ন তথা 60 নম্বর প্রশ্ন, আমাকে নিয়ে বিষম লেঠা, কার কথা বলা হয়েছে? উত্তর, মৃণালের কথা বলা হয়েছে। এখানেই কমপ্লিট হলো বাংলা ওনার চতুর্থপত্র বা EBG-IV-এর কোশ্চেন ব্যাংকের প্রশ্ন ও উত্তর। পূর্বেই আপনাদের কম্পালসারি পেপার FST-র কোশ্চেন ব্যাংকের উত্তর শেয়ার করেছি এবং EBG-III বাংলা ওনার তৃতীয়পত্রেরও কোশ্চেন ব্যাংকের উত্তর শেয়ার করেছি। এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে, ওখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন। অবশ্যই ভিডিওটি সমস্ত বাংলা অনার্স দ্বিতীয় বর্ষের স্টুডেন্টদের শেয়ার করবেন, যাতে সবাই 15 সেপ্টেম্বর থেকে অনলাইন MCQ অ্যাসাইনমেন্টের প্রস্তুতি নিতে পারেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।